বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করলো মালদা জেলার বামনগোলা থানার পুলিশ। মালদা জেলার বামনগোলা থানার অন্তর্গত পাকুয়াহাট সহ বিভিন্ন এলাকা থেকে গত মাস দুয়েক ধরে মোবাইল ফোন চুরি যাওয়ার ঘটনা ঘটছিল বলে অভিযোগ। মোবাইলের মালিকরা এই ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন বামনগোলা থানার অন্তর্গত পাকুয়াহাট ফাঁড়িতে। এরপর অভিযোগের ভিত্তিতে চুরি যাওয়া মোবাইল ফোনগুলি সন্ধান করতে শুরু করে বামনগোলা থানার পুলিশ ও পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। চুরি যাওয়া মোবাইল ফোনগুলি ট্র্যাক করে ঝাড়খণ্ড বিহার থেকে উদ্ধার করে পুলিশ। অবশেষে পাকুয়াহাট পুলিশ ফাঁড়িতে মোবাইল ফোনের মালিকদের ডেকে এনে ফোনগুলি তাদের হাতে তুলে দেওয়া হয়। বামনগোলা থানা ও পাকুয়াহাট ফাঁড়ির পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। দু মাসের ভেতরে আমার কাছে তিনখানা পিটিশন করে যে তাদের ফোন হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে। তার ভিতরে একটা ফোন হচ্ছে সুব্রত রায় বলে একজন, যিনি আমাদের রানিং টিএমসি মেম্বার, সালালপুরের মেম্বার, তার হাজব্যান্ডের তার ফোন ছিল, তার একটা মোটরওয়ালা ফোন ছিল। আর বাকি দুজন, তারা মঙ্গলবারের যে হাট হয় আমাদের পাকুয়া হাট, সেই হাটে তারা হাট করতে এসে তাদের ফোনগুলো হারিয়ে যায়। সেই ফোনগুলো তারপরে তাদের কমপ্লেনের ওপর বেস করে আমরা ট্র্যাক করি। সেই ফোন ট্র্যাক করে একটা আমরা এসওজির মাধ্যমে আমরা সেই ফোনগুলো ট্র্যাক করে একটা ফোন আমরা পাই লোকাল এরিয়া থেকে, আর একটা ফোন ট্র্যাক করে আমরা পাই সাহেবগঞ্জের তিন পাহাড় থেকে, ঝাড়খণ্ড জেলা। এবং আরেকটা ফোন যেটা ডিসেম্বরে হারিয়েছিল, যেটা মেম্বারের হাজব্যান্ডের ফোন আছে, সেটা আমরা সেই ডিসেম্বর থেকে পাচ্ছিলাম না। দীর্ঘ তিন মাস পরে ট্র্যাক করে করে বিহার ও ইউপি বর্ডার গোড্ডা জেলার একটা থানা ঠাকুর গঙ্গোত্রী থানা, তার থানা প্রহরী আছেন, সে থানা প্রহরীর মাধ্যমে আমরা সেই ট্র্যাকিংয়ের মাধ্যমে তার হেল্প নিয়ে সেখান থেকে আমরা তার ফোনটা রিকভারি করি। সে রিকভারি করে আজকের ফোনটা আমরা সেই মেম্বারের হাতে আমরা তুলে দিলাম। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।